नमस्कार আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান নারী ও শাড়ি আপনারা জানেন নারী ও শাড়ি দুপুরবেলা দুটোর অনুষ্ঠান মানে আবরণ এক্সক্লুসিভস এর অনুষ্ঠান আমি তো চলে এসেছি আবরণে আর এখন আমরা রয়েছে হচ্ছে আবরণের ফার্স্ট ফ্লোর পাঞ্জাবি কাউন্টারের একদম মাঝখানটাতে এবং ঠিক পাঞ্জাবি কাউন্টার আর কুর্তি কাউন্টারের মাঝখানে আমি কিন্তু আপনাদের নিয়ে চলে যাব জামদানির রাজ্যে জামদানি শব্দটা তো আপনারা জানেন যে ভীষণ আমাদের নস্টালজিক করে দেয় আমাদের বাংলার সঙ্গে জামদানি শব্দটা ঢাকায় জামদানি শব্দটা ভীষণভাবে যুক্ত অবিভক্ত বাংলা সেটা বাংলার সম্পদ ছিল এখন ওপার বাংলাতেও যেমন কাজ হচ্ছে ওপার বাংলার তাঁতিরা যারা এপার বাংলায় সেটেল করেছেন এপার বাংলাতেও কিন্তু কাজ হচ্ছে এবং খুব ভালো কাজ হচ্ছে আমরা দেখা শুরু করি আপনারা মিনিমাম রেঞ্জের জামদানি তো পাবেনই আবরণ থেকে কিন্তু আবার একটু এক্সক্লুসিভস একটু প্রিমিয়াম রেঞ্জের জামদানিও কিন্তু আমরা দেখাবো প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর পিচ পিঙ্ক কালার বলবো বা পিঙ্ক কালারই বলবো একটা সফট পিঙ্ক কালার মানে পদ্মের যে পিঙ্ক হয় তার মধ্যে কাজ রয়েছে এটা 3050 এগুলো কিন্তু প্রত্যেকটাই রেশম জামদানি প্রত্যেকটাই রেশম জামদানি এটা আপনারা তো জানেন একটা ডিজাইন করা হয় এপাস থেকে একটা গ্রাফিক্সে ডিজাইন করে নিয়ে সেটাকে একটা বোর্ডে কেটে কেটে সেই ডিজাইনটাকে তৈরি করে যখন তাঁত ঘুরে এক পাশ থেকে ওই মানে ওই কার্ডবোর্ডটা ঘুরতে থাকে আর এই ডিজাইনটা পড়তে থাকে কাজটা কিন্তু সেই তাঁতে বুনেই হচ্ছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি 3050 নাম্বার ওয়ান এক নম্বর 3050 আর এটার সঙ্গে এই জামদানির সঙ্গে বিশেষত্ব হচ্ছে একটা করে ব্লাউজ পিস দেওয়া হচ্ছে কিন্তু আপনি আপনার মতো করেই সাজতে পারেন এবারে আসছি দু নম্বর শাড়ি এটা একটা পেস্তা টোনের উপরে যাচ্ছে এবং এটা লাল ছাড়া শাড়ি বিস্কিট কালারের সুতোর ব্যবহার রয়েছে সাদা সুতোর ব্যবহার রয়েছে তার সঙ্গে এইভাবে যাচ্ছে বুটি নিচের লাইনে দু লাইনে বর্ডার আপার ইয়োকে কিন্তু এক লাইনে বর্ডার যাচ্ছে আর একদম জমাট বুনুইয়ের কাজ দু নম্বর শাড়ি এটা একদম পেস্তা টোনের উপরে যাচ্ছে নাম্বার 2350 3050 দু নম্বর শাড়ি 3050 এটা হচ্ছে এর ব্লাউজ পিস নাম্বার 2350 এরপরে আমরা চলে আসব নাম্বার 3 একই উইভিংটা কিন্তু একই রয়েছে ডিজাইনটা একই যাচ্ছে নিচের দিকে ডাবল লাইন পার আপারি ওকে সিঙ্গেল লাইন পার এইভাবেই যাচ্ছে নাম্বার 3 দেখালাম তিন নম্বর শাড়ি প্রাইস একই 3050 তিন নম্বর 3050 আর এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তিন নম্বর শাড়ি 3050 চার নম্বর শাড়িতে এবার আমরা চলে যাব নাম্বার 4 আমি একটা জিনিস দেখিয়ে শাড়িটা শুরু করতে চাইছি যদি দেখেন একটু ধরতে বলি আমি এই দিকটায় আপনারা খুব ক্লোজে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে পরপর পরপর কয়েকটা জায়গা মনে হবে যেন এটা কি ছিঁড়ে গেছে একদম নয় এটা কি ডিফেক্ট একদম নয় কারণ শাড়িটা যখন তৈরি হচ্ছে এটাকে নিচে এরমভাবে বাঁধা হচ্ছে বেঁধে টানা শাড়িটাকে সুতোটাকে বেঁধে তারপরে ভর্নার যখন ঢোকানো হচ্ছে এই টান টানটা রাখার জন্য কিন্তু এইটা করা হয়েছে এটা কখনোই ডিফেক্টের মধ্যে পড়ে না পিকো করলে ওটা বাদ দিয়ে পিকোটা হয়ে যায় এটা হচ্ছে চার নম্বর শাড়ি নাম্বার 4 কালারটা এত সুন্দর অ্যাকচুয়ালি সাদা সুতোর টানাতে নীল সুতোর ভর্না দেখুন একটা ব্লুইশ গ্রে কালার এসছে আর তার সঙ্গে নিচের লাইনে দু লাইন বর্ডার আপার লাইনেও কিন্তু এখানে দু লাইন বর্ডার এতক্ষণ আমরা দেখালাম আপার লাইনে সিঙ্গেল লাইন বর্ডার এটা কিন্তু দু ডাবল লাইন বর্ডার এটা হচ্ছে আজকে চার নম্বর শাড়ি 3050 নাম্বার 4350 উইথ ব্লাউজ পিস নাম্বার 4350 এবারে আসবো নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি পিচ কালার খুব ডিমান্ডের কালার উপরে উঠি আমরা চট করে এখানে দেখুন ডাবল লাইনের বর্ডার একই ডিজাইন যাচ্ছে আর এখানে দেখুন ভেতরে বুটি এবং আপারিওকে কিন্তু সিঙ্গেল লাইন বর্ডার এবং আঁচলটা জমাট বুনুইয়ের পরে চলে যায় গায়ের উপরে পাটটা ডাবল লাইনে যাচ্ছে ভেতরে যাচ্ছে বুটি ঠাস বুনোটের শাড়ি কিন্তু এবং তারপরে দেখুন আপারিওকে সিঙ্গেল লাইন এই হচ্ছে শাড়িটা পাঁচ নম্বর শাড়ি 3050 নাম্বার 5350 পাঁচ নম্বর 3050 তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস পাঁচ নম্বরের পরে চলে যাব ছ নম্বর শাড়িতে এটা লাইট বিস্কিট কালারের উপরে গ্রিনের ব্যবহার রয়েছে শাড়িটা একই বুনুইয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস ওয়াও শাড়ি এই কালারটা অসম্ভব চন্দন কালারের মধ্যে এবার কিন্তু নকশা বদলাচ্ছে দাম একই থাকবে টিপিক্যাল জামদানি আঁচল এবং তার মধ্যে কালারটা যেটা যাচ্ছে ব্লু গ্রিনের ব্যবহার রয়েছে একদম সাবেকি জামদানি কাজ ওই কাজটাই কিন্তু পারে আসছে
এবং ভেতরে বরফি বুটি একটু একটু কোনোটা একটু ছড়ানো রয়েছে, মানে খুব সিস্টেমেটিকভাবে নয়, দেখুন একটা এদিকে একটা ওদিকে এইভাবে কিন্তু গেছে, মানে একটা ওই জিগজ্যাক ওয়েতে, যার ফলে পড়লে কিন্তু এটাও ফিগার কারেকশন। আর এই শাড়িটা দুর্দান্ত দেখতে, এবং এটা ওপার বাংলার ডিজাইনটাকে নিয়েই কাজটা করা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 7 নম্বর শাড়ি 3050, নাম্বার 7 3050, 7 নম্বর 3050। প্রত্যেকটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, 7 নম্বর 3050। এবারে আসবো 8 নম্বর, চাহিদার কালার পিঙ্ক কালার, আর তার মধ্যে ওই একই ডিজাইন, এখানে বিস্কিট কালারের সুতো আর জরির ব্যবহার, তাই এই যে জিগজ্যাক হিসেবে যে ডিজাইনটা যাচ্ছে সেখানেও সাদা সুতো, জরি এবং বিস্কিট কালারের সুতোর ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, নাম্বার 8 3050। আর এই স্লিক বর্ডারটার জন্য না দেখতে খুব ভালো লাগে। আর জামদানির আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের একটা ব্যাপার থাকে যে জামদানি মানেই বড্ড গায়ে ফুটবে, খটখট করবে, ব্যাপারটা কিন্তু তা নয়। উল্টো দিকের কাটিংটা যদি ঠিকঠাক থাকে এবং স্টার্চটা যদি প্রপারলি থাকে তাহলে কিন্তু এটা হয় না। এটা হচ্ছে 8 নম্বর দেখিয়ে দিলাম, এবারে আসবো 9 নম্বর শাড়ি, নাম্বার 9, আর এই হচ্ছে শাড়িটা 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা 9 নম্বর। পাটটার জন্য না শাড়িটার একটা আলাদা মাধুর্য তৈরি হয়েছে। নাম্বার 9 দেখাচ্ছি, 9 নম্বর শাড়ি, প্রাইস একই 3050, 3050, নাম্বার 9 3050। এবারে আসবো নাম্বার 10 10 নম্বর শাড়িতে, কালারটা ভীষণ সুন্দর। এই শাড়িগুলোর একটা বৈশিষ্ট্য কী বলুন তো, এর সঙ্গে একটা ভালোবাসা জড়িয়ে রয়েছে, যিনি বুনছেন তার সম্পূর্ণ ভালোবাসা, সাবিকিয়ানা ঐতিহ্য সবটাই রয়েছে এই শাড়িটার সঙ্গে। কারণ জামদানি শব্দটা কিন্তু আমাদের ট্রেডিশনাল সাজের সঙ্গে বা এথনিক সাজের সঙ্গে ভীষণভাবে যায়, মানে কোথাও এথনিক সাজের যদি প্রসঙ্গ আসে আমরা কিন্তু চট করে জামদানির দিকেই হাত বাড়াই। আর পার্টিকুলার এই জামদানিটা 10 নম্বর জামদানিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, কারণ এটা কোনো বয়স নেই, যে কোনো বয়সের মানুষ এই শাড়িটা কিন্তু পরতে পারে। নাম্বার 10 দেখালাম, 3050, এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস। এবারে 11 নম্বর শাড়িতে যাব, তার আগে বলি যে শাড়ি পছন্দ তো হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, আজকে আমরা অনেক ধরনের জামদানি দেখাচ্ছি, আরও দেখাবো। যাদের শাড়িটা পছন্দ হচ্ছে তারা বুকিং করুন 9051217272, 9051217274। দেখুন একটা কথা বলি, কিনবো ঠিকই, কেনা আমাদের বন্ধ হবে না, হয়তো সংখ্যায় কমে গেল, কিন্তু যেটা কিনবো সেটা যেন পার্টিকুলার হয়, ভালো হয়, আমার কাছে যেন থাকে। আমার নিজের মনে হয় জামদানি, পিওর সিল্ক, তসর, এগুলো অ্যাসেট শাড়ি, এগুলো থেকে যাওয়া শাড়ি, ঠিক যেমনভাবে আপনি গর্ব করতে পারেন। তাই বুকিং করতে থাকুন হেল্পলাইন নাম্বারে, যদি আপনি আসতে পারেন চলে আসুন, তবে পার্সোনাল ভেহিকেলটাই এখন অ্যালাউ করা হচ্ছে, অর্থাৎ আপনার নিজস্ব গাড়িতে যদি আসতে চান, মানে ইন্ডিভিজুয়ালি, পাবলিক ট্রান্সপোর্ট না হলে আপনি আসতেই পারেন। আর গাড়ি নিয়ে আসলে নিশ্চিন্তে আসুন, গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত রয়েছে। আর যারা মনে করছেন যে বাড়িতে বসে সেফটি রেখে আমি শাড়িটা পেতে চাই, তাহলে বাড়িতে বসে বুকিং করুন, আপনার বাড়িতে শাড়ি যিনি নিয়ে যাবেন তিনি সমস্ত সুরক্ষাবিধি মেনে আপনার হাতে শাড়িটি তুলে দেবেন, এবং আপনি সেখানে তখন শাড়ির দামের সঙ্গে একটা এক্সট্রা, খুব সামান্য একটা চার্জ অ্যাড করে পেমেন্ট করে দেবেন। এটাই হচ্ছে সিস্টেম আবরণের শাড়ি বুকিংয়ের। আমরা এবারে চলে যাব হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 11 নম্বর শাড়ি দেখাচ্ছি, প্রাইস একই 3050, 3050, 11 নম্বর শাড়ি, নাম্বার 11, 3050, 11 নম্বর, 3050। প্রত্যেকটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি, এই যে কালারটা আমি এখন দেখাবো 12 নম্বরে, এটার ডিমান্ড সব সময়ের জন্য থাকে, গ্রে অ্যান্ড রেড। এই হচ্ছে শাড়িটা, প্রথমে ব্লাউজ পিস যাচ্ছে, একদম এটা ব্লাউজ পিস, তারপরে আসছে আঁচল, এটা হচ্ছে আঁচল, একই নকশায় কিন্তু রয়েছি আমরা। এই হচ্ছে শাড়িটা পাড় এবং ভেতরে যাচ্ছে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, 3050, নাম্বার 12, 12 নম্বর, 3050, 3050, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, এই হচ্ছে তার ব্লাউজ পিস, 12 নম্বর, 3050। 13 নম্বর শাড়িতে এবার আমাদের চলে যাবার পালা, ভীষণ সুন্দর একটা রানি কালার, একটু ব্রাইট কালার, আঁচলে চলে যাব শাড়িটার আমরা। এর নকশাটা কিন্তু আবার একদম আলাদা, এবং মিনের যে কাজটা দেখুন গেছে, জরি এবং অলিভ কালারের ব্যবহারে গেছে। এই হচ্ছে শাড়িটা, মিষ্টি মিষ্টি শাড়ি, হ্যাপি হ্যাপি শাড়ি, প্রাইস রেঞ্জ একই, অর্থাৎ 3050, নাম্বার 13, 13 নম্বর শাড়ি, 3050, দেখতে দারুণ লাগছে শাড়িটা, 13 নম্বর, 3050।
আর এর সঙ্গে নিজের ব্লাউজটা দিয়েই পরুন, খুব ভালো লাগবে। তেরোর পরে যাব চোদ্দ নম্বর, নাম্বার ফোরটিন, একই উইভ যেটা আমরা শুরু করলাম, যেটা আমরা এর আগে রানী কালারটা দেখালাম, তেরো নম্বর তারই একটা ডিজাইন চোদ্দ নম্বরে। এখানেও তাই, নিচেটা দেখুন ডাবল লাইন বর্ডারের পরে একটা জামদানি নকশা, আর উপরের লাইনে কিন্তু সিঙ্গেল লাইনে যাচ্ছে ওই জামদানি নকশা ধরেই। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে চোদ্দ নম্বর শাড়ি, নাম্বার ফোরটিন, প্রাইস একই 3050, চোদ্দ নম্বর 3050, প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ পিস আছে। এই ব্লাউজ পিসের ক্ষেত্রে বলি, এতে তো একটা রেশম একটা কটন থাকে, একটু ভালো কোয়ালিটির লাইনিং নেবেন আর ডাবল টেকিং করে বানালে ব্লাউজটা কিন্তু ভালো থাকবে। এবারে আসবো পনেরো নম্বর শাড়ি, নাম্বার ফিফটিন, বাও, এই শাড়িটা কিন্তু একদম সেই এক কথায় শোকের অনুষ্ঠানেও যেতে পারে, আনন্দের অনুষ্ঠানেও যেতে পারে, এবং একদম ওপার বাংলার একটা টেস্ট আপনি এই শাড়িটার মধ্যে পাবেন। এই হচ্ছে শাড়িটা, একটু গায়ে ফেলে দেখাবো এই শাড়িটা, যেহেতু আজকে আমি ব্ল্যাক ব্লাউজ ব্লাউজ পরেছি, চশমা টশমা পরেছি, আমার মনে হয়েছে যে এরকম শাড়ি এরকম ব্লাউজ দিয়ে কিন্তু পরলে ভালোই লাগবে, কালারটা সব বয়সের জন্য। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের পনেরো নম্বর শাড়ি, নাম্বার ফিফটিন, 3050, পনেরো নম্বর 3050 উইথ ব্লাউজ। ষোলো নম্বর শাড়িতে যাব, নাম্বার সিক্সটিন, লাল, কিন্তু সেটা খুব ব্রাইট নয়, আর তার মধ্যে একটা গ্রিনের ব্যবহার আছে আর জরির ব্যবহার আছে, বিস্কিট কালারের সুতো দিয়ে কাজটা রয়েছে। ষোলো নম্বর শাড়ি 3050, 3050, নাম্বার সিক্সটিন, ষোলো নম্বর 3050, 3050, নাম্বার সিক্সটিন। আর এটাতেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে, প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। ষোলো নম্বর শাড়ি 3050, এটাকে পাড়টাকে হাতাতে ব্যবহার করতেই পারেন ষোলো নম্বর। এবারে আসছি সতেরো নম্বর শাড়ি, নাম্বার সেভেন্টিন, পিঙ্ক ভার্নার উপরে পিঙ্ক এবং হোয়াইট সুতো দিয়ে কাজটা হয়েছে। ওটাতে ডাবল লাইনে পাড়টা ছিল, ওটাতে সিঙ্গেল লাইনে দুদিকেই সমানভাবে পাড় যাচ্ছে। সাদাতে গোলাপিটা না দেখতে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে আজকে দেখাচ্ছি আমরা সতেরো নম্বর শাড়ি, নাম্বার সেভেন্টিন, এর প্রাইস হচ্ছে 3050, 3050, সতেরো নম্বর 3050। এরও ব্লাউজটা হচ্ছে হোয়াইটে, কিন্তু এটা পিঙ্ক ব্লাউজ দিয়েও ভালো লাগবে। সতেরোর পরে চলে যাব আঠেরো নম্বর শাড়ি, নাম্বার এইটিন, সাদায় কালোয়, এটার মধ্যে কিন্তু আঁচলের নকশাটাই পাড় ধরে দুদিকে সমানভাবে যাচ্ছে, আর ভেতরের বুটি দেখুন একেবারে জামদানি ট্রেডিশনাল বুটি দিয়ে সাজানো হয়েছে, দু রকমের বুটি আছে, বুটাও আছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি আঠেরো নম্বর শাড়ি 3050, নাম্বার এইটিন, আঠেরো নম্বর 3050, 3050, নাম্বার এইটিন, এটা হচ্ছে এর ব্লাউজ পিস। আঠেরোর পরে চলে যাব উনিশ নম্বর শাড়ি, নাম্বার নাইনটিন, এই কালারটাও কিন্তু অনেকটা বয়স অবধি পরা যায়। এই হচ্ছে ভেতরে বুটি, শাড়ির প্রাইস হচ্ছে 3050, এটা হচ্ছে নাম্বার নাইনটিন, উনিশ নম্বর শাড়ি 3050, নাম্বার নাইনটিন, 3050 উইথ ব্লাউজ পিস। এরপরে আমরা দেখাবো হচ্ছে কুড়ি নম্বর শাড়ি, নাম্বার টোয়েন্টি, বডি প্লেন জামদানি, দারুণ দেখতে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম কুড়ি নম্বর 3050। সাবেকি ঢাকায় জামদানির যে নকশা হয় ঠিক সেই নকশা, তৎ করাত কাজের সঙ্গে এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের কুড়ি নম্বর। ব্লাউজ পিসের হাতাতে না দুটো হাতাতে দেখুন ব্যবহার করার জন্য এইভাবে নকশা দেওয়া আছে। কুড়ি নম্বর শাড়ি দেখালাম 3050, একুশ নম্বর, বাহ, মিডনাইট ব্লু সুতো, মানে একটু গ্রেইশ ব্লু যেটা আর কি, মানে অ্যাকচুয়ালি মিডনাইট ব্লু সুতোটাই সাদার সঙ্গে মিশে গ্রে টোনটা এসে, এটা একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা। আমার মনে হলো যে এই শাড়িগুলো কিন্তু সত্যি সত্যি যাদের বাইশে শ্রাবণের দিন প্রোগ্রাম আছে ওরা শাড়ি পরে কিন্তু প্রোগ্রাম করতেই পারেন, দারুণ দেখতে শাড়িটা, বাহ। আর এই শাড়ি ডিজাইনাররা নিন, নিয়ে ভেতরে আপনি কাজ করুন, দারুণ হবে ব্যাপারটা, হয়তো অ্যাপ্লিক করলেন কিংবা হয়তো একটু পেন্টিং করলেন, দারুণ দারুণ শাড়ি। তবে এই শাড়িটা প্লেনটাও আমার দারুণ লেগেছে, এবং প্রাইসটা হচ্ছে 3050, এটা হচ্ছে 21, একুশ নম্বর শাড়ি 3050। এবার দেখাবো বাইশ নম্বর 22, ওয়াও, এই শাড়িটা হচ্ছে স্টাইল করার শাড়ি গা, এটা না যে কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরা যায়, যে কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে, মানে আপনি লাল পরুন, কালো পরুন, মেরুন পরুন,
একটু গর্জিয়াস ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরুন, একটু সোনার গয়না পরুন। 3050 গরমকালের বিয়ে বাড়ি হলে মাথায় জুয়ের খোপাতে জুয়ের মালা দিয়ে, এরকম একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে, কানে বড় পাশা, গলায় একটা চেনের সঙ্গে বড় লকেট, হাতে একটা চূড় কিংবা কঙ্কন কিংবা বালা, জাস্ট বিয়ে বাড়িতে আপনিই আপনি, লোকে আপনাকে দিকে তাকিয়ে থাকবে, সাজটা পুরো চোখের সামনে ভেসে উঠলো আমার। এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, 223050। যেটা বলার, ওই যে শাড়িটাকে না ভালোবেসে পড়তে হবে, শাড়িটা দেখলাম কিনলাম আমার ওয়ার্ড্রপের হলো তা নয়, ভালোবাসবেন শাড়িটাকে, না পড়লেও বারবার খুলে খুলে একটু দেখবেন। এই লকডাউন পিরিয়ড সব শাড়ি পরতে পারছেন না, আমি করেছি বিশ্বাস করুন। আমি যখন অফিসে আসছিলাম না, বাড়িতে বসেছিলাম, আমি মাঝে মাঝে ওয়ার্ড্রপগুলো খুলতাম, একটু শাড়িতে হাত বোলাতাম, কারণ ওরা তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে না এত বছর ধরে, তো এখন ওদেরকে আমি পরছিলাম না। তো এই ভালোবাসাটুকু শাড়ির প্রতি থাকতে হবে, তার জন্য অবশ্যই সংগ্রহ করতে হবে, ওয়ার্ড্রপকে ঐতিহ্যপূর্ণভাবে বানিয়ে ফেলতে হবে, তার জন্য যেটা করতে হবে ফোন করতে হবে। আর একটু আগে বললাম না ডিজাইনারদের কথা, যদি আপনি মনে করেন বাড়ি বসে কিছু করবেন, তার জন্যও কিন্তু আবরণ রয়েছে। একটু হেল্পলাইন নাম্বার দেখুন, আপনাদের জন্য একটা স্পেশাল নাম্বার যাচ্ছে 833 দিয়ে, সেই নাম্বারে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসে আপনি নিয়ে যেতে পারেন। মিনিমাম ইনভেস্টমেন্টেও আপনি ব্যবসা করতে পারেন, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টেও আপনি ব্যবসা করতে পারেন, শুধু আপনাকে ইচ্ছেটা রাখতে হবে। আর এছাড়া শাড়ি তো পেতেই পারেন, হোম ডেলিভারি রয়েছে, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাচ্ছেন, কলকাতার শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারিতে পাচ্ছেন, আর যারা মনে করছেন আসবেন একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতেই পারছেন। এবারে আমরা চলে যাব 23 নম্বর শাড়ি, উইদাউট ব্লাউজ, লাইট চন্দন কালারের উপরে অরেঞ্জ ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কালারের সুতোর কাজ রয়েছে, স্ট্রেট টেম্পেলের সঙ্গে বুটি, লক্ষ্য বুটি জামদানি, আঁচলে করে একটা করে পেজলি, আঁচলে দেখুন ওই লাইন করে পেজলি যাচ্ছে, একটা স্লিক আঁচলের উপরে শাড়িটা কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে আজকের 23 নম্বর শাড়ি, নাম্বার 233150, উইদাউট ব্লাউজ, 3150, 23 নম্বর শাড়ি 3150। 23-এর পর আমি চলে যাব 24 নম্বর, 24, হালকা জরির টাচ আছে শাড়িটা, জিওমেট্রিক বুটিতে যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর, 3150, 24। আর জমাট বুনুই, কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই, মানে আপনি যখন শাড়িটা পরছেন, আমরা হয় না যে কোমরের কাছে পায়ের কাছে ফাঁকা, একদম নয়, সবটাতে সমানভাবে বুটিটা কিন্তু স্প্রেড করানো রয়েছে। এই দেখুন একদম কোল আঁচল পর্যন্ত কিন্তু বুটি রয়েছে। এটা হচ্ছে 24 নম্বর, 24, প্রাইস একই, এটা হচ্ছে 3150। 24-এর পরে যাব 25 নম্বর শাড়ি, 3150, নিচের দিকে দেখুন তিন লাইন টেম্পল জড়ি, সাদা সুতো, পিঙ্ক এবং পিঙ্কের উপরে ফুসিয়া দিয়ে কাজ হয়েছে, সফটের উপরে ডার্ট দিয়ে কাজ হয়েছে, এবং প্রত্যেকটা লাইনে কিন্তু জড়িরও একটা লাইন যাচ্ছে, সেলফ একটা লাইন যাচ্ছে, একটা সাদাতে লাইন যাচ্ছে। এটা হচ্ছে 25, 25 নম্বর, 3150, 3150, নাম্বার 25 নম্বর শাড়ি, 3150। 25-এর পরে চলে যাব 26 নম্বর শাড়িতে, ব্লাউজ, কী রঙের ব্লাউজটা পরবেন, রানি দিয়ে পরলে ভীষণ গডি লাগবে, তোতে দিয়ে পরলে সফট লাগবে, ইয়েলো দিয়ে ট্রাই করলে ভীষণ ভাইব্রেন্ট লাগবে। এবার আপনারা অকেশন বুঝে ব্লাউজটা চেঞ্জ করে করে পরবেন। আর প্রত্যেকটার বরফি বুটি কিন্তু গেছে, এবং সেই একই কথা বলবো, যেমন লক্ষ্য বুটি দেখালাম, এটা লক্ষ্য বরফির শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর শাড়ি, 3150, নাম্বার 26, 3150, সেই কোল আঁচল পর্যন্ত কিন্তু বুনুইটা রয়েছে। এবারে আসছি 27 নম্বর, 27, এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা, এটা আঁচল, স্ট্রেট টেম্পল, গা, এই হচ্ছে গাটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 27 নম্বর শাড়ি, 3150, নাম্বার 27, 27 নম্বর, 3150, নাম্বার 28-এ যাব। এই হচ্ছে শাড়িটা, এটা চেস্ট পর্যন্ত ঘন কাজ, পায়ের দিকে দেখুন একটা লাল সুতোর টানা আছে, লালের সঙ্গে হলুদ ভরণা দিয়ে একটা দারুণ কালার টোন এসছে, পাড়ের শাড়ি হয়ে গেছে, আর এদিকে যাচ্ছে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি, 2350, 2350 শুরু করলাম, 2350 রেঞ্জ, 2350, 28 নম্বর, 2350। 28-এর পরে যাব 29, 29 নম্বর, এগুলো খুব মানে জামদানি বললে যেটা আমরা দেখি, এটা একটা বন্ড রাস্টের মধ্যে গ্রিন বিস্কিট কালার এবং জড়ি দিয়ে কাজ, 3D এফেক্টে কাজ, মানে কাজগুলো আপনি ফিল করবেন। এরও পাড়ের মধ্যে একটা সাদা সুতো গেছিলো, যার জন্য পার তৈরি হয়েছে, 2350, 29 নম্বর, 2350, 2350, নাম্বার 29, 29 নম্বর শাড়ি, 2350। এবারে আসবো 30 নম্বর, আমি জানি আপনাদের একটা ধারণা হচ্ছে তরুশ্রী এই শাড়িটার তো কোলাচল দেখাচ্ছে না, ডেফিনেটলি দেখিয়ে দেবো।
একটা গ্রিন সুতো আছে, একটা জরির লাইন আছে, তিনটে ডাবল টেম্পলের সঙ্গে যাচ্ছে হচ্ছে বুটি, এবং বুটিটার মধ্যে একটা মণিপুরি ছাদ আছে। দেখুন এই হচ্ছে শাড়িটা, আর পাড়েও কিন্তু একটা কালারটা দেখুন চেঞ্জ হয়েছে, একটা ব্লু সুতোর মধ্যে কিন্তু রয়েছে। আর এই হচ্ছে কোল আঁচল, বলেছিলাম না আমি কোল আঁচল দেখাবো, এই হচ্ছে কোল আঁচল পর্যন্ত কিন্তু কাজ রয়েছে। 2350 2350 আমরা দেখিয়ে দিলাম শাড়িটা, 2350 ওটা ছিল হচ্ছে আমাদের 30 নম্বর। এবার আসছি 31, এই হচ্ছে 31 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2350 2350। এর টেম্পলটা দেখুন একটু আলাদা, একটু প্যাটার্ন টেম্পল, আর তার সঙ্গে ওই মণিপুরি স্টাইলের বুনুই। আপনারা দেখবেন আমি মণিপুরি শব্দটাকে ব্যবহার করছি, কারণ বেগমপুরি শাড়িতে আপনারা যে নকশাটা দেখেন এই ধরনের অনেকটা নকশা থাকে। সবটাই আজকাল আমাদের মানে মিক্স ম্যাচের উপরেই যায়, মানে এই ডিজাইন ওই ডিজাইন মিলিয়ে, কারণ ইনোভেশনটা রয়েছে সবটাতেই। এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার দেখালাম, 31 নম্বর, 31 2350 2350 31 নম্বর, নাম্বার 31 2350। 32 32 নম্বর শাড়িতে এবার আমরা চলে যাব, এবং পাড়েও কিন্তু একটা সাদা সুতোর ব্যবহার, তুতে সুতোর ব্যবহার হয়েছে, টোনটা তার জন্য দেখুন একটা ডিফার করছে, এটা একটা পার হয়েছে শাড়িতে, মানে এখানে সাদা টানা ছিল, পাড়ে কিন্তু তুতে টানা ছিল দুদিকে, তারপরে যখন ভরেছে সাদা দিয়ে ভরেছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 32 নম্বর, 32 2350 নাম্বার 32 32 নম্বর শাড়ি, 2350 কোল আঁচল পর্যন্ত কাজ। 32 এর পরে যাব 33, এটা না জামদানির ক্ষেত্রে খুব মানে চাহিদার কম্বিনেশন, অরেঞ্জ কালারের জামদানি আঁচল পার, একটা অলিভ গ্রিন জড়ি আর সাদা সুতোর ব্যবহার রয়েছে এর মধ্যে, আর তার সঙ্গে পারেও কিন্তু সাদা সুতোর ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আমাদের 33 নম্বর, 33 প্রাইস হচ্ছে 2350 2350, 33 নম্বর 2350 এন্ড অব দি কাজ। 34 নম্বরে যাব, 34 34 নম্বর, নাম্বার 34 টুকটুকে লাল, 34 নম্বর, এটা বেশ লজ্জা বস্ত্রের শাড়িও হতে পারে, এটা তো লালই একদম টুকটুকে লাল, তার সঙ্গে পাড়ে একটা সাদা সুতোর উপরে লাল সুতো গেছে, আর সবুজ, আর একটা রয়েছে তসর কালার, একটা রয়েছে জরির ব্যবহার। 34 নম্বর শাড়ি 2350 নাম্বার 34। এই শাড়িগুলো কিন্তু চেস্ট অব দি জমাট কাজ, তারপরে প্যানেল করে করে যাবে। 34 নম্বর শাড়ি নাম্বার 34 2350 2350। 35 এ যাব, 35 নম্বর, এটা সেই 2D ঢাকাই, দুটো টোন দুদিকে কালো আর মাঝখানটা যাচ্ছে অরেঞ্জ, এই হচ্ছে শাড়িটা, এটা 2D বলা হয় এটাকে। এই হচ্ছে জামদানি এবং তার মধ্যে কাজ, 2750 নাম্বার 35 2750, এটা 2750 2750 নাম্বার 35। আপনাদের বলবো যাদের যাদের শাড়ি পছন্দ হলো বুকিং করুন, শাড়ি তো পাচ্ছেন, শাড়ির সঙ্গে ধরুন আপনি কাউকে গিফট করবেন কারোর অ্যানিভার্সারিতে, শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনি পাঞ্জাবিও দিতে পারেন। ঠিক আমি যেখানে রয়েছে ওখানে পাঞ্জাবির কাউন্টার, আমি পরের দিন হয়তো বললেও দেবো আপনাদের যে কীরকম ধরনের পাঞ্জাবি আপনারা পাবেন, বা আপনারা দেখতেও পেয়েছেন আগে পাঞ্জাবির এপিসোড আমরা করেছি। তো আপনারা বুকিং করতে থাকুন, পাঞ্জাবি ম্যাচিং করে ব্লাউজ এবং কুর্তি পালাজো সেট সবটা পেয়ে যাচ্ছেন এক ছাদের তলায়। পুরুষদের শুধু পাঞ্জাবি নয়, জহর কোট, ব্লেজার, শেরওয়ানি সব পাচ্ছেন, শুধু আপনাদের আসতে হবে কিংবা অনুষ্ঠানগুলো মন দিয়ে দেখতে হবে। আজকে হাতে সময় নেই, বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিনে, ভালো থাকুন সকলে।